কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা চর মিলপাড়া এলাকার শ্মশান ঘাটের পাশে সবুজের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, প্রেম ঘটিত কারণে রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।